আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই মহান আল্লাহ আমার মার উপরে অশেষ রহমত করেছেন এবং আমি শুকরিয়া জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি সরকারের প্রধান থেকে এখানে নির্বাচন কমিশনার এবং সরকার সার্বিকভাবে সহযোগিতা করেছে গাজীপুর একটা সুন্দর নির্বাচন হওয়ার জন্য এবং আমার উপর একটা বড় মিথ্যা অপবাদ দিয়ে দীর্ঘ 18 মাস আমাকে আমার দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছিল কয়েকজন মানুষ মিথ্যা অপবাদ দিয়েছিল আজকে গাজীপুরের মানুষ সেটার প্রমাণ এবং উত্তর দিয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের এই প্রিয় জন্মভূমি আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই প্রিয় জন্মভূমি দিয়ে গেছেন আমার মাকে এই গাজীপুরের মানুষ মেয়র হিসেবে কাজ করার দায়িত্ব দিয়েছেন সেই হিসেবে আপনারা যারা আছেন পুরা গাজীপুরবাসী যারা আছেন পুরা দেশবাসী যারা আছেন এবং বিশেষ করে নির্বাচন কমিশন এখানে যারা দায়িত্ব পালন করেছেন সর্বশেষ তারা সত্যটা প্রকাশ করেছেন মিডিয়ার লোকেরা এখানে আছেন আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা চাই আমার মা এবং আমরা মিলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমাকে একটা চারা গাছ লাগিয়েছে সেই চারা গাছ আজকে গাজীপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কাজ করছে আমি সেই হিসাবে আপনাদের কাছে সবার কাছে সার্বিক সহযোগিতা দোয়া কামনা করি আমাকে কেউ ভুল বুঝবেন না আমি আপনাদেরই সন্তান আমি জন্মের পর থেকে আওয়ামী লীগ করেছি এবং আমি আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা চাই সুন্দর করে একটা স্মার্ট গাজীপুর সিটি কর্পোরেশন মার সাথে থেকে আপনাদের করে দিতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি মনে করি যিনি আমাদের মার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমি বলেছি আওয়ামী লীগের বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে না মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের শ্রদ্ধার জান ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন করেছি তারপরে যেহেতু উনি সিনিয়র মানুষ ওনাকে বলবো এবং ওনার কাছে যাব আমাদের এই শহর করার জন্য ওনার কাছ থেকে শহর সহযোগিতা নিয়ে সুন্দর করে শহর সাজাবো আমরা গাজীপুরের যারা আছি সকলে আমরা ভাই 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 বোন সকল কারো সাথে আমার রাগ ক্ষোভ নাই সবাইকে সহযোগিতা করব সবাই যেন আমাকে সহযোগিতা করে।